Ayan. Jao. Utho. সকালবেলা কথা বলা পছন্দ করে না। তাই নাকি? কবে থেকে? আমি তো বিয়ের পর থেকেই দেখছি, আপনারা নিশ্চয়ই আরো আগে থেকে জানেন। আমরা আরো আগে থেকে দেখছি মানে? আরে ওর কথার তোরে তো আমরা ঠিকমতো কথাই বলতে পারতাম না। মামা আপনি আসেন। আজু আছো কেমন তুমি? সারাদিন কাটছে কিভাবে? এই তো মামা, রান্না বান্না করে সময় কেটে যায়, আরো তো বিকেল বেলা চলে আসে। হ্যাঁ, তো তুমি ভালো আছো তো? জি মামা, আমি খুবই ভালো আছি, ভেরি হ্যাপি। মামা আপা মা কেমন আছে? তোমার শ্বশুর শাশুড়িও বহাল তো বিয়েতে আছেন, তারাও অনেক হ্যাপি। আপনি শুধু হ্যাপি হলেন না, বিয়েটা করলেই পারতেন। ভালো বলেছো তো। আর শোনো, তুমি না তোমার শ্বশুর বাড়ির খোঁজ খবরটা নিয়মিত রাখবে, মানে সরাসরি না হলেও টেলিফোনে খোঁজ খবরটা রেখো, তাতে করে হারমোনিটা বজায় থাকবে। রাখি তো মামা, মাঝে মাঝে ফোন দেই। ও আচ্ছা বৌমা, তুমি তিন বেলা খাও না মাঝে মধ্যে খাও? তিন বেলা খাই মামা, পরিমাণে কম। আমিও সেই কথাই বলছি যে পরিমাণে কম হলেও তুমি না প্রতিদিন তোমার শ্বশুর বাড়িতে ফোন করে লোকজনের খবরাখবর নেবে, ক্লিয়ার? জি মামা। তো মামা আপনি চিটিংয়ে কেন আসছেন, কোনো জরুরি কাজ আছে? এটা তুমি একটা কথা বললে বৌমা, আমার জীবনে জরুরি বলে কোনো কাজ নেই, থাকবেও না। জি মামা। আরে তুমি এত ছোটাছুটি করছো কেন? আসার পর থেকে দেখছি তুমি খালি হাঁটা চলার মধ্যে আছো, একটু স্থির হয়ে বসো না। জি মামা। তুমি অনেক বেশি চঞ্চল। এই যে দেখো, এই চঞ্চল শব্দটা উচ্চারণ করতেই আমার ওই গানের কথাটা মনে পড়ে গেল। কি গানটা কেমন লাগলো? জি মামা ভালো। বাউল সঙ্গীত বুঝছো, আমি আবার আউলা বাউলা গান খুব পছন্দ করি। জি মামা। তুমি খালি জি মামা জি মামা করতেছো কেন? জি মামা। হ্যাঁ জো, আরে জি মামা ছাড়া কি আর কোনো কথা নাই? জি মামা মানে অফিসে একটা ফোন দাও। কার অফিসে? আয়ানের অফিসে ঠিক মতো পৌঁছালো কিনা? মামা ও রোজ পৌঁছে ফোন দেয়। না না, গন্ডগোলটা তো এখানেই। শোনো, চোখে চোখে না পারো অন্তত ফোনে তো খোঁজটা নেবে।
পুরুষ মানুষে কিন্তু কোনো বিশ্বাস নেই, আমি নিজে পুরুষ বলেই বলছি। খোঁজ রাখবা অফিসে, অন্য কারোর মাধ্যমে খোঁজ রাখবা, কোথায় যায়, কার সাথে লাঞ্চ করে, কার সাথে মিটিং করে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কি হলো, তবদা লেগে গেল কেন? না মামা, শুনছি। এতক্ষণ চলছিল জি মামা, আর এখন শুরু হলো না মামা। না মামা মানে, শোনো, আমি কিন্তু মানুষকে ভালো পরামর্শ দিই, কখনো খারাপ কোনো পরামর্শ দিই না। এই জন্য দেখো না, আমার জীবনে কোনো অভাব নেই। মামা, একটা অভাব কিন্তু আছে। কি অভাব? এই যে আপনি কোনো মামি পেলেন না এখন পর্যন্ত। হ্যালো, শোনো, বকর মামা আছেন না গেছেন? না আছেন, দুপুরে খেয়ে যাবেন। ভালোই ঝামেলায় বললাম। শোনো, উনি কিন্তু একটু ক্রিটিক্যাল আছেন, সাবধানে হ্যান্ডেল করো। হুম, আমি তো হ্যাঁ হ্যাঁ করে এসকেপ করছি। সেটা করা যাবে না, এটা উনি বোঝেন, পরে এটা নিয়ে আবার পুরো ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হুম, তাকে তাহলে ওকে বাই। কাঁদছো কেন? আরে আমি কি মন প্রাণ ভরে একটু কাঁদতেও পারবো না? না মানে, কান্নাটা কিসের জন্যে? সব কথা জানতে চাও কেন? না মনে হচ্ছে আমি তোমাকে অশান্তিতে রেখেছি তাই তুমি কাঁদছো। চোরের মন খিরাই খেতে বলবে না? আর একটা মানুষের করুণ হিস্ট্রি শুনতে শুনতে চোখে পানি চলে এসছে। যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছি, আমি কিন্তু বলেছি এই জন্য তুমি কাঁদছ। মাথা নষ্ট তোমার? তোমার কথা শুনে আমি কাঁদবো? আমার চোখের পানির দাম নাই? শোনো, আমার আব্বা বলেছিলেন, মা, জামাইয়ের কথায় কখনো দুঃখ পাবা না, চোখের পানি ফেলবা না। আমি আব্বার কথা অক্ষর অক্ষরে পালন করেছি। তুমি সারা জীবন চেষ্টা করেও আমাকে দুঃখ দিতে পারবা না। আরে বাবা, তুমি তো আসলে জিনিয়াস। আমার লাগেজ তো রেডি, তুমি রেডি? তুমি? আমি রেডি হব। তুমি রেডি হও, তারপর আমি রেডি হব। আমি রেডি হবার পর তারপর তোমাকে হলো, এই যে তোমার হয়েছে, অযথা কতগুলো শব্দ আমি খরচ করতে চাই না। যাও, রেডি হও। ঠিক আছে, আমি রেডি হচ্ছি। ভালো ক্যাচ ধরলেন তো,
আপনি কি উইমেন্স ক্রিকেট টিমের প্লেয়ার? সরি, আসলে এইভাবে কথা বলতে চাইনি। আপনি কান্না করছিলেন দেখলাম। আমি তো একটু বাইরে, এই তো একটু খোলা জায়গায় এসেছি হাওয়া খেতে। না না, মন খারাপ না, ভালো। না না, সব ঠিক আছে, আমি ভালো আছি। না, নাস্তা করিনি, খেতে ইচ্ছে করছিল না। আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। নিন, বলটার জন্য মন খারাপ করেছিলাম তো? না, কুড়িয়ে পাওয়া বল, তার উপর মন খারাপ? না না। এখানে কি রোজ আসেন? আমার বাসাটা ঠিক এই জায়গাটার আশেপাশে, তাই আসা হয়। আপনার বাসা? এই গ্রহে কোন এক আবাসিক এলাকা? তা তো ঠিক আছে, মানে ঠিকানা বলতে মানা। আসুন। কি ব্যাপার মামা, তুমি আমার অফিসে? বৌমা বলল যে রান্না বান্না করবে, আমাকে টিভি দেখতে বলল। টিভি আর কি দেখব, সপ্তাহে একই জিনিস, এক জিনিস আর কত দেখব। তাই ভাবলাম যে যাই তোর অফিসটা একটু দেখে যাই। মামা, এটা আমার অফিস না, আমি এখানে চাকরি করি। আরে হলো, কি খাবে মামা? চা না কফি? তোর বাসায় গেলাম, সেখানে বৌমা বলল লিকুইড, তোর এখানেও বলছিস লিকুইড। সলিড কিছু দে না, সলিড কিছু খাওয়া। সিঙ্গারা চলবে? উফ, সিঙ্গারা খেতে খেতে না আমার পেটের ভেতরে গাঁট জমে গেছে। তোর অফিসে ছেলের খুব ক্রাইসিস, মানে যেদিকে তাকাই খালি লেডিস। তোর অফিসের নামটাও কি লেডিস এন্ড কোম্পানি? নেই না মামা। জি মামা থেকে আসলাম না মামা। মানে? না মানে তোর বউ তো খালি জি মামা না মামা এই বলে, আর তুই শুরু করলি না মামা দিয়ে। তুমি কি খাবে বলো? এমন কিছু খাবো না রে, তার সাথে ওই তোকে নিয়ে বাসায় গিয়ে একবারে লাঞ্চ করবো। আমি তো বাসায় গিয়ে লাঞ্চ করি না। কই লাঞ্চ করিস? অফিসে। অফিসে মানে এখানে এই ইনামিনা ডিকাদের সাথে? হ্যাঁ বাবা। এটা কোনো কথা হলো? ঘরে সুন্দরী বউ রেখে তুই এই ইনামিনা ডিকা জয় ডোমিনিকা রামপারপুর রামপারপুরদের সাথে লাঞ্চ করলে হবে? এটা একদম ঠিক না। তুমি যে কি বলো না। শোন, স্ত্রীর সাথে এভাবে দূরত্ব তৈরি হয়, যত বেশি পারবি তাকে সময় দিবি। মামা, অফিসের সবাই এখানে লাঞ্চ করে। বোকা মামা আমার,
এই একা একা লাঞ্চ করতে করতে দেখবি একদিন তোর বউ বলবে যে একা লাঞ্চ করতে ইচ্ছা করছে না, যাই একটু আব্বুর বাসায় গিয়ে লাঞ্চ করে আসি। তারপর আরেক দিন বলবে যে আজকে বান্ধবীর সাথে লাঞ্চ করতে গেলাম। যাক না, অসুবিধা কি? এখানেই তো অসুবিধা। মামু, আমি তো তোমার আগে এই দুনিয়াতে আসছি না, একটু হলেও তোমার চেয়ে বেশি বুঝি। এই ওয়ান টু ওয়ান টু করতে করতেই দেখবি যে একদিন তোর বউয়ের সাথে দেখা হয়ে যাবে, তার ইউনিভার্সিটি লাইফের কোনো পুরনো বন্ধুর সাথে। সেই বন্ধু তাকে মনে মনে লাইক করত, কিন্তু কোনোদিন বলতে পারেনি। আর এই সুযোগে সে পুরনো কথা বলে ফেলবে, তারপর ফোন করবে, যোগাযোগ হবে, আর এইভাবেই শুরু হবে নতুন ইনিংস, মানে ঝামেলা স্টার্ট। মামা কি যে বলো না তুমি, তোর এই বকর মামা বক বক করে ঠিকই, কিন্তু আকাজের কথা একটাও বলে না। আর তোর ওয়াইফ যখন তার প্রাক্তন বন্ধুর সাথে যোগাযোগটা শুরু করবে, তখন সেও তোর দোষ ধরবার জন্য বসে থাকবে। আমার তো কোন দোষে পাবেই না। আরাম একটা দোষের ডিপোর মধ্যে বসে আছো ভাই, না চারপাশে তোমার মেয়ে কলি। এই কথাটা যখন তোমার বউ জানবে, সাইরা দিবে দিবে না, আর তখনই শুরু হবে টেস্ট ম্যাচ। দীর্ঘ বরষ মাস চলবে সেই এন্ডলেস গেম। মামা, আমরা কিন্তু এভাবে দুজন ভাবি না, আমরা অনেক হ্যাপি আছি। আনহ্যাপি হতে এক সেকেন্ডও লাগে না ভাই। না আমার লক্ষ্মী বউ, তাকেও দেখবো, আড্ডা দিব, ঘুরবো। তো আমাকেও বলতে, আমিও যেতাম। জায়ান, তুই তো কখনই কোনো বাসা যেতে চাস না। স্পেশালি তুই তো কোনো ম্যারিড পার্সনের বাসা যেতেই চাস না। হ্যাঁ, যেতে চাই না ঠিক আছে, কিন্তু বড় ভাইয়ের বাসায় তো যাওয়াই যায় না, তাতে কি সমস্যা? আর এছাড়া কিচেনের জন্য ফুড হ্যাবিটটা তো চেঞ্জ হতো। একটাই চিন্তা, ফুড, খাবার, খাবার। শোন, আমরা এখন আসি, আসুন, খুব সাবধানে থাকবি। আর ওই যে দরজায় যখন বেল টেল বাজাবে না, খুব ভালো করে দেখে তারপরে দরজা খুলবি। হ্যাঁ, ও তাহলে আমাকে নিচ্ছ না? দুটো মাত্র টিকিট ম্যানেজ করেছি, তাও ওই যে এয়ারলাইনের মালিক আমার বন্ধুর বন্ধু বলে। তারপরে তো তোর আমাকে ওই যে পাইলটের পাশে ককপিটে বসে যেতে হবে। কি? এটা তো তুমি আমাকে আগে বলনি, আমি তো এভাবে যাব না। আরে আমি কি করব, ওরা বললো যে একটাই সিট দিতে পারবে, আরেকজন পাইলটের পাশে বসে যেতে হবে। আরে হলোই তো, মানে বাবা তাহলে তুমি ককপিটে যাও আর মাকে সিটে দাও। না 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 না, শেষে তোর আমার পাশে আমার চেয়ে তিন গুণ মোটা যদি একজন বসে যায়, এটা তো ডোমেস্টিক ফ্লাইট, এয়ার বাস না, খেলনা প্লেন। বাবা তুমি এখনো এখন তখন বলে কোনো কথা নেই, বয়স বাড়লে কি ভালোবাসা কমে? আমার কমে না, তাই তো 47টা বছর ঝগড়া বিবাদ ছাড়া কাটিয়ে দিলাম, এরপরে তো সিলভার জুবিলি করব। এই আমরা গেলাম। যাও তো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গেলে তাড়াতাড়ি যাও। আচ্ছা হ্যাঁ, ও শোন, তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, ওই হোস্টেলে থাকে, বাবা মানে মেয়েটা কিন্তু ভালো, ও আমাকে সিভি সেন্ড করেছিল, আমার মনে হচ্ছে তোর পছন্দ হবে। আর শোন, ফ্রিজে নাস্তা টাস্তা সব কিছু করা আছে, আসলে নাস্তা দিস। ঠিক আছে আম্মা। এই বিনা। জি আপা। সব কিছু দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো চলো আসি। হ্যাঁ এসো এসো এসো। কি হয়েছে তোমার? কিছু না। তুমি অস্থির হয়ে আছো কেন? ভাবছি। কি ভাবছো? একটা ঝামেলায় পড়ে গেলাম বুঝছো। কি ঝামেলা? কিভাবে যে বলি, আহ বলো তো। আমার বদলি হয়ে গেছে। বদলি হয়ে গেছে? ইয়াহু, খুব মজা হবে, নতুন জায়গায় যাব, সব কিছু নতুন, কি যে ভালো হবে। আয়ান, ভালো হবে না। কেন ভালো হবে না? কেন? কারণ বদলি হয়েছি ঢাকায়। ঢাকা? আরো ভালো আয়ান, ওখানে তোমাদের নিজেদের বাড়ি আছে, আমরা তোমাদের বাড়িতে উঠবো, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, সবাই মিলে একসঙ্গে থাকবো, কি যে মজা হবে আয়ান, আমি তোমাকে বোঝাতে পারছি না আমি কতখানি আনন্দিত। আমার শ্বশুর শাশুড়ি কি যে ভালো মানুষ,
শান্তি। মন খারাপ কেন? আমি আমাদের বাসায় উঠতে চাচ্ছি না। কেন আয়ান? ঠিক হবে না। কেন ঠিক হবে না? আচ্ছা, তোমার এই অবস্থা কেন? এত টেনশন কেন করছো? আপনার কি আমাকে ভালো লেগেছে? দেখুন, এখানে তো পরস্পরকে ভালো লাগার কোনো বিষয় নেই। আরে, আমাকে নিয়ে কি ফাজলামো হচ্ছে? আমি কি কমেডিয়ান? ভালো থাকাটা নিজের উপর, চাইলেই ভালো থাকা যায়। আচ্ছা, আমি ভালো থাকলে আপনার কি, আর আমি খারাপ থাকলেও বা আপনার কি? ভাবলাম যে বকর মামা একদিন থেকে চলে যাবে, এখন আপা দুলাবে কেঁপে সে তারও চেপে বসবে। এই তো দেখলে শানা, এই দুলাবে হলো গিয়ে কেয়ারিং এর মাস্টার, সেই জন্যই তো আপা দুলাবাই ছাড়া দ্বিতীয় কাউকে চিন্তা করতে পারে নাই। কে কি বলছে সেটা নিয়ে ব্যস্ত তোমরা চিন্তা করছো না, আর আমার কি আনন্দ কিসে ভালো লাগে সেটা নিয়ে তোমরা কেউ চিন্তা করছো না।